কোম্পানির নাম আর গার্ডের নাম, আবার মাস্টার ড্রাইভারের নাম, এবার অন্য অন্য নামগুলো লিখতে হয়, যেমন কেবিনের নাম অনেকটা লিখতে হয়, অনেকটা প্লেটে থাকে, অনেক যা যেমন একটা বাণী লেখা দিতে বলছে অবশ্যই লেখা দিতে হয়। আবার অনেক লঞ্চে আছে ভাই আমাদের এলো ওই দোয়া লেখা দেন, দোয়াটা লিখতে হইব আরবিতে, যেমন দোয়া ইনুস লিখে সবার উপরে, যেখানে ওই একবারে ওর উপরে আল্লাহ রসুলের নাম থাকে, তারপরে দোয়া লেখার জায়গা হলো আমরা একবার ব্রিজের সামনে একটা কোম্পানির নাম, তারপর ব্রিজের সামনে যে রাউন্ডটা থাকে ওই জায়গা হলো জাহাজের নাম, তারপর নিচেরটা থাকে হলো ঘাটের নাম, কোন লাইনে যাবে। ভুল হয় খুব কম, কারণ বড় বড় লেখা, তো বড় লেখায় ভুল খুব কম। ওটার একটা পদ্ধতি আছে, পদ্ধতি দিয়ে ধরেন একটা অক্ষরে আকারটা বেশি হয়ে গেলো বা দিয়ে ফেলাইলাম টানে, তখন ওই যে মেডিসিন আছে ওইটা দিয়ে উঠান যায় বা রং দিয়ে মুছে দিলেই হয়। আর কাপড়ও তো এটা চলে না, কাপড়ে ঠিক কনফার্ম করে লিখতে হয়। না না, মালিকরা আগের থেকে অনেক ভালো, আগেও যেরকম ধরুন 20 বছর আগে বা 15 বছর আগে যেরকম ছিল এর থেকে অনেক ভালো। আগে ছিল মানুষের আয় রোজগার কম, বেতন আদি সব কিছু, আর মানুষ বোঝে যে আমার মান সম্মান ইজ্জত একটা মালিকের সামনে একটা ম্যানেজারের সামনে একটা কথা বলে এলে, এই জন্য মানুষ আমাদের কষ্টের কাজ দেখে, তো মালিকরা যে এত কষ্ট করে করছে, একদিন বা দুই দিনই ঘুরান যায়, এরপর বেশি আর সম্ভব না। 2000-এর উপরে লঞ্চে নাম লিখছি আর কি আমার জীবনে, যেমন হলো পারাবত কোম্পানির লঞ্চ, প্রিন্স আওলা 10 বড় 4 তলা, তারপরে আমরা হলো কীর্তন খোলা, কর্ণফুলি 12-13, এবারে আরও আছে এরকম এই যে সোনাতরি কোম্পানি, এগুলো বড় বড়। তুলি আপনার হলো 4 প্রকারের তুলি লাগে, ছোট 0 পয়েন্টের, আরেকটা বড় যেমন 24 পয়েন্টের, আরেকটা আছে 15 পয়েন্টের, এরকম পয়েন্ট পয়েন্ট ভাগ করা আছে সাইজে ছোট। আমরা আমার ছোট বড় মিলে সব তুলি দিয়ে লিখতে পারি, কিন্তু 0 পয়েন্টটা তো কিছু লেখা যায় না। সকাল 6টা থেকে রাত্র 8-9টা পর্যন্ত সদগারে কাজ করছি, তারপরে গিয়ে আবার ব্যানারও লিখছি, এই যে ব্যানারগুলো কাপড়ের এগুলোও লিখছি, লেখে সব ডেলিভারি দিয়ে 2-2.5 লাখ টাকার কাজ করছি দুইজন মানুষে। লেখার কাজটা হলো তো আপনারা তো শিখতে হয়, যেমন একজন ওস্তাদ ধৈর্য শিখতে হইবে, লেখাপড়াও দরকার। লেখাপড়া না হলে তো আপনারা কোন লেখা কোন অক্ষরের উপরে পড়ে কোনটা পড়বে এটা তো সবাই লেখাপড়া যারা বুঝে না আর জানবো না, এই জন্য একটা শিক্ষিত দরকার। আগে যেরকম লেখা আছিল সাদা সিধি লেখা, এখন ডিজিটাল যুগ, ডিজিটালের সিস্টেমে কাজ করতে হয়, যুগের পরিবর্তে মানে যেরকম লেখাগুলা, যেমন আগে আসল বিদ্যাসাগর টাইপ, এখন কিন্তু বক্স টাইপ, ডিজিটালের যে কোনো টাইপ বাইর করে এক এক ডিজাইনে চলতে আছে আর কি। এই দিকে আগে যে সময় যে কাজ ওই যুগের ওই হিসাব করে করতে হয় আর কি। প্রথম হলো বিদ্যাসাগর টাইপ, এইটাই সব জায়গা চলে, বই খাতা পেন্সিল বিদ্যাসাগর টাইপের প্রথম শেখার জগতে। তারপরে আইসা ডিজাইন, এক একটা টাইপ বাইর হয়েছে, কম্পিউটার টাইপের যেমন কম্পিউটারদের একটা ডিজাইন বাইর করছে, একটা নাম দিছে, ওই টাইপ আমরা ব্যবহার করি। শিখে ওই যে হাতের কাজ যদি একবার শেখা যায় বা ই করা যায়, তখন ওটা হাতের ভিতরে ইনশাল্লাহ চেষ্টা করলে হবে। সব কাজই কমছে, ব্যানারগুলো তো ওই যে কাপড়ের ব্যানার, ডিজিটাল ব্যানার বাইর হয়েছে, কিন্তু লঞ্চে এত ব্যানার ডিজিটাল চলে না, কারণ বাড়ি লাগলে শেষ, কাপড়টা বেশি টেক্সই থাকে লঞ্চে, কাপড়টা টেক্সই বেশি, বাড়ি খায় যেমন হলো বাতাসে, আর ডিজিটাল ওটা তো প্লাস্টিকের মতো, ওটা বাড়ি খাইলে আস্তে আস্তে ফাইটে অল্প দিনে জায়গা, কাপড়টা একটু টেকসই বেশি, এই জন্য কাপড়টা থাকে বেশি দিন, টেকসই জিনিস ব্যবহার করে। হ্যাঁ, এই ব্যানার অনেক জাহাজে নতুন ব্যানার দিলে নতুন সব কিছু দেখা যায় সুন্দর, সুন্দরের দিকে মানুষ আগায় বেশি। ব্যানারে লেখা থাকে ওই ঘাটের নামে, যে লঞ্চ যে লাইনে যাবে ওই ঘাটের নাম থাকবে, যেমন ঢাকা বরিশাল, ঢাকা বোকা পোটাখালী, যেমন হলো চর ফ্যাশন বেত, এরকম যে কোনো লাইনেরটা ওইটা একটা ব্যানার দিলে বোঝা যায় এই লঞ্চটা আজকে লাইনে বা ছেড়ে যাবে এই ঘাট থেকে, সদর ঘাট থেকে। আর ব্যানারটা নামিয়ে ফেললে বোঝা যাবে না এই লঞ্চটা যাবে না। না, ঈদের দিন কাজ করি না, কারণ হলো ছেলে মেয়ে আছে, সংসার আছে, ভাই আছে, বোন আছে, মা বাবা আছে, এদের সাথে একটু ঈদ করি, ওই ঈদের দিন যদি কেউ আসতেও বলে আসি না, কারণ সবার জন্য একটা খুশির দিন, ডাক দেয় কিন্তু ভাই অনেক সময় বিল নিতেও ডাকে, আসি না যে ভাই ঈদের দিন বন্ধ। কাজ শিখছি এইটা, এই জন্য রিক্স নিয়ে কাজ করি, এখন তো আমার ওই যে এত রিক্সের কাজ করা যাবে না, অনেকে বলে ভাই আর কি করার আছে, আমরা কাজ শিখছি এইটা, রিক্সেই করতে হবে, হা ঝুলে ঝুলে করতে হয়। এই যে সাইডের লেখাগুলো যেটা রেলিং ভাইয়া ধরে লিখতে হয় ওইটাই কষ্ট, ওইটাই রিক্স। সদরঘাটের ভিতরে ঢাকার বাইরেও যাই, নারায়ণগঞ্জ মুক্তারপুর ব্রিজ আছে না ওখানে, ওখানে যাই, এবার আপনাদের ওই যে পূর্বগ্রাম ওইদিকে একটা ডগ আছে না, ওই ঢাকা ডেমরা ওইদিকেও যাই, মানে আমাদের যেখানে ডাক দেয় ওখানেই চলে যাই। এটা কম কি জন্য, এই হাতের লেখার কাজ তো উঠতে গেছে প্রায় বলতে গেলে, কারণ জাহাজ ডিপার্টমেন্টে একটু চলে, বাইরে তো খুবই কম।